গাভীর যদি দুধ বেশি থাকে তাহলে সবাই একটু চুয়ে চুয়ে খায়। আজকে দেশটা শেষ করে দিছে, ডিমের দাম আর ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে গেছে, এইটাই মুদ্রাস্ফীতি হয়েছে। দেখছেন কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী বলছে যে সিন্ডিকেট তো দেখি, কিন্তু সিন্ডিকেটকে কিছু বলা যাবে না, কেন বলা গেলে আমাদের সমস্যা আছে। একদিনে ভালাবেন না এক মাসে ভালাবেন না ভালাবেন না, এই কথা পরিষ্কার হয়ে যাবে। খালি আজকে আমেরিকার দিকে মুখের দিকে তুমুখের দিকে স্যাংশন এই সবের দিকে তাকাইলে হবে না, স্যাংশন দিতে হবে এদেশের জনগণের। জনগণ যদি আজকে মানুষের না বিশ্বাস, গতকালকে আমাদের পরিকল্পনা মন্ত্রী বলছে, আপনারা মানে দেখছেন বাসায় এখন তো কাজকর্ম কিছু নাই, বাসায় বসে টেলিভিশন দেখে উনি বলছে ডিমের দাম আর ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে গেছে, এইটাই মুদ্রাস্ফীতি হয়েছে। দেখছেন কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী বলছে যে সিন্ডিকেট তো দেখি, কিন্তু সিন্ডিকেটকে কিছু বলা যাবে না, কেন বলা গেলে আমাদের সমস্যা আছে। শেখ হাসিনা কে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে সিন্ডিকেট, উনি বললেন আমি তো সিন্ডিকেট দেখি না, যদি বাণিজ্য মন্ত্রী বললে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করব। বাণিজ্য মন্ত্রী বললেন যে ওনার সাথে তো আমি 1.5 ঘন্টা রইলাম, ওই উনি তো আমার কিছু বললেন না। এটা বলতেছেন যে ওই গাভীর যদি দুধ বেশি থাকে তাহলে সবাই একটু চুয়ে চুয়ে খায়। আজকে দেশটা শেষ করে দিছে, দেশের অর্থনীতি নাই, আজকে মানুষ বাজারে গিয়া পুঁই শাক কিনতে পারে না, চিংড়ি মাছ কিনতে গেলে 800 থেকে 1,000 পুরো চিংড়ি। কাজে আসুন বক্তৃতা না হয়, আমি অনুরোধ করব এই গণসংহতি আন্দোলন সহ আপনারা যে গণতন্ত্র মঞ্চ করছেন বরিশালেও আপনারা ঐক্যবদ্ধ হন। এক হন শুধু কেন্দ্রে বৈশা মিটিং করলে হবে না, এলাকায় এলাকায় সংগঠনকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলন করে। যাই হোক আমি এক কথা বাড়াবো না, সাকিব ভাই বক্তব্য শুনব, আপনাকে ধন্যবাদ। এবং আমরা চাই ব্যক্তিগতভাবে সারা দেশ চায় যে আপনাদের নেতৃত্বে এই শেখ হাসিনার পতন হোক, পতন হোক, পতন হোক।